সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজা যুদ্ধের দ্রুত অবসানে G7 কাজ করছে বলছে ইতালি। দ্রুত মসজিদ খালি না করলে ভুগতে হবে ভারতীয় মুসলিমদের হুঁশিয়ারি বিজেপি নেতার। ইউক্রেনে 51টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত 4। মিয়ানমারের গ্রামে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত 15। ইকুয়েডরের কারাগার থেকে মোস্ট ওয়ান্টেড অপরাধী নিখোঁজ। ভারত মালদ্বীপের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে যা বলল বেজিং। এবং যুদ্ধের মধ্যেই জার্মানিতে বিলাসবহুল প্রাসাদ কিনলেন কিয়েভের মেয়র। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। গাজা যুদ্ধে দ্রুত অবসানে G7 কাজ করছে বলছে ইতালি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে দ্রুত অবসান এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি রোধে বিশ্বের শিল্পোন্নত 7 দেশের জোট G7 কাজ করছে। সোমবার জোটটির 2 সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর এমন তথ্য জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে ফোনে কথা বলেছেন তাজানি। ফোন আলাপে তিনি নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য অর্জনে গাজায় সংঘাতে জড়িত পক্ষগুলোর উপর G7 থেকে যৌথভাবে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন। G7 এর বর্তমান সভাপতি ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক পর্যায়ে দ্রুত একটি সমাধান খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে কাজ করছে G7 এর 7 দেশ। বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা সীমিত করা, আর দ্বিতীয়টি হল গাজায় সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টি করা। দ্রুত মসজিদ খালি না করলে ভুগতে হবে ভারতীয় মুসলিমদের হুঁশিয়ারি বিজেপি নেতার। ফের বিতর্কের জন্ম দিলেন ভারতের কর্ণাটকের সাবেক মন্ত্রী বিজেপি নেতা KS ঈশ্বরাপ্পা। বিজেপি নেতা তার দেশের মুসলিমদের লক্ষ্য করে বলেন, মুসলমানদেরকে ভেঙে ফেলা মন্দিরের জমিতে নির্মিত মসজিদগুলো খালি না করলে এর পরিণাম ভোগ করতে হবে, মানে মুসলিমদের স্বেচ্ছায় এই মসজিদ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বেলাকাফিতে হিন্দু শ্রমিকদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ঈশ্বরাপ্পা বলেন, মথুরা সহ আরও 2টি জায়গা বিবেচনায় রয়েছে, আদালতের রায় হয়ে গেলে আজ হোক বা কাল আমরা মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাব, এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ঈশ্বরাপ্পা আরও বলেন, 22 জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয় আদালতের কার্যক্রম হিন্দুদের পক্ষে, মথুরার কৃষ্ণ মন্দিরের জন্য সমীক্ষার নির্দেশ হয়েছে, একের পর এক সবকিছু হবে। উল্লেখ্য, গত বছরের এপ্রিলেও বেফাঁস মন্তব্য করেছিলেন ঈশ্বরাপ্পা। তিনি সেই সময় বলেন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জিততে বিজেপির মুসলিম ভোটের প্রয়োজন হবে না। 2022 সালে ঈশ্বরাপ্পা বলেছিলেন, ভবিষ্যতে কখনো তেরঙ্গাকে হটিয়ে গৈরিক পতাকা হয়ে উঠতে পারে ভারতের জাতীয় পতাকা, তবে তেরঙ্গা পতাকাকে জাতীয় পতাকা হিসেবে সম্মানের কথাও শোনা যায় ভারতীয় ওই মন্ত্রীর মুখে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। গত বছর ডিসেম্বরেও সাম্প্রদায়িক মন্তব্য করে খবরের শিরোনামে আসেন ঈশ্বরাপ্পা। সেবারও তার গলায় উঠে এসেছিল মন্দির মসজিদ সংক্রান্ত বিতর্কই। বলেছিলেন, দেশে মন্দির ধ্বংস করে তৈরি হওয়া একটি মসজিদকেও ছাড় দেওয়া হবে না। সেবার তিনি বলেন, হিন্দুদের মন্দির ধ্বংস করে যে মসজিদগুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে ছাড়া হবে না, এই দেশে এমন একটিও মসজিদের অস্তিত্ব থাকবে না, এটি আমার ব্যক্তিগত মতামত, আমি অঙ্গীকার করব এবং বলবো ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। ইউক্রেনে 51টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত 4। ইউক্রেনে সোমবার 8 জানুয়ারি ভোরে 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় ইউক্রেনের অন্তত 4 বেসামরিক নাগরিক নহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে 2 জন নিহত হয়েছেন, সেখানে ব্যাপক হারে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্রিভেরি এর মেয়র অলেকজান্ডার ভিলকুল বলেছেন, সেখানে 62 বছর বয়সে 1 জন নিহত হয়েছেন। দক্ষিণ কেন্দ্রীয় শহরে 9টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, ফলে সেখানকার একটি শিপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও
ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেছেন, পাগলা শত্রু আবারও বেসামরিকদের ওপর হামলা করেছে, মানুষের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র এবং আকাশপথে ইউক্রেনের সামরিক শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা। প্রতিদিনের আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিনজাল হাইপারসনিক মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ছোড়া 51টির মধ্যে 18টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির টেলিভিশনে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। রাশিয়ার উৎক্ষেপণ করা 8টি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের শৈত্যপ্রবাহের মধ্যে এই হামলাগুলো হয়েছে। বেলকুল জানিয়েছেন, প্রচণ্ড শীতের কারণে অঞ্চলটির 15,000 বাসিন্দা বিদ্যুৎহীন ছিল এবং স্থানীয় ট্রাম এবং ট্রলিবাস চলাচলও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। খারকিভের গভর্নর ওলে সেনহুবভ বলেছেন, অঞ্চলটির পূর্বের একটি শহরে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে একটি শিল্প সাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের গ্রামে জান্তার বিমান হামলা, শিশু সহ নিহত 15। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশু সহ অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। রোববার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল 10:15 মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় মিডিয়া আউটলেটগুলো শিশু সহ 15 জনের মৃত্যুর সংখ্যা প্রকাশ করে এবং 20 জনের বেশি আহত হওয়ার কথা জানায়। তবে নিরাপত্তার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন প্রত্যক্ষদর্শী, যাদের একজন পুরুষ একজন নারী, এএফপিকে বলেছেন হামলায় নিহতের সংখ্যা আরও বেশি। তারা বলেন, হামলায় 8 শিশুসহ 19 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয় আর দ্বিতীয় হামলা হয় যখন লোকজন ভয়ে ছুটাছুটি করতে শুরু করে। নিহতদের বেশিরভাগই গির্জার বাইরে মারা গিয়েছেন কারণ তারা বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিলেন। তারা আরও জানান, মোট 6টি বোমা ফেলা হয়, গির্জা এবং কয়েকটি বাড়িতে হামলা করা হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া এমআরটিভি রোববার রাতে বলেছে, গ্রামে হামলার এসব খবর ভুয়া। এমআরটিভি আরও বলেছে, সেই সময় ওই অঞ্চলে কোনো বিমান ছিল না। এফপি জানিয়েছে, মিয়ানমারের উত্তর ও পূর্বাঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে লড়াই করছে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশটি ক্রমবর্ধমান ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইকুয়েডরের কারাগার থেকে মোস্ট ওয়ান্টেড অপরাধী নিখোঁজ। ইকুয়েডরের বন্দর শহর গুয়াকিলের একটি কারাগার থেকে নিখোঁজ হয়েছেন দেশটির এক মোস্ট ওয়ান্টেড অপরাধী। দেশটির কর্তৃপক্ষ ওই মোস্ট ওয়ান্টেড অপরাধীকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধানে পুলিশের শত শত কর্মকর্তাকে নিযুক্ত করেছে, জানিয়েছে রয়টার্স। ইকুয়েডরের প্রসিকিউটর অফিস জানিয়েছে, দেশটির বৃহত্তম এবং কথিত সবচেয়ে সুরক্ষিত কারাগার কমপ্লেক্স থেকে ফিটো নামে এক কুখ্যাত অপরাধীর পলায়নের তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ইকুয়েডরের জাতীয় পুলিশ কমান্ডার জেনারেল সিচার চাপাতা গত রবিবার 7 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন, সশস্ত্র বাহিনী কারাগারে একজন বন্দীকে নিখোঁজ বলে শনাক্ত করেছে। তিনি বলেন, আজ পর্যন্ত ফিটোর হাদিস এবং পালানোর উপায় অজানা রয়ে গেছে। প্রেস কনফারেন্সে ইকুয়েডরের প্রেসিডেন্টের মুখপাত্র রবার্তো এজুরিয়েটা বলেছেন, 3,000-এরও বেশি আইন প্রয়োগকারী কর্মী এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা ওই অপারেশন সম্পর্কে বিশদ বিবরণ দিতে পারছি না। আমরা নিশ্চিত যে সশস্ত্র বাহিনী এবং পুলিশ তাদের পেশাদারিত্বের সাথে আমরা এই অনুসন্ধান সফলভাবে শেষ করব। প্রসঙ্গত, এই ফিটো ইকুয়েডরের অন্যতম বিপজ্জনক অপরাধী হিসেবে পরিচিত। তিনি মাদক পাচার এবং চাঁদাবাজিতে জড়িত। অন্যান্য গ্যাংগুলোর মতো তার গ্যাং লস চোনেরোসের অপরাধমূলক কার্যকলাপ মেক্সিকোর সিনালোয়া কার্টেলের অপারেটিং বাহু হিসেবে কাজ করে বলে মনে করা হয়। ফিটোকে 2011 সাল থেকে আটক করা হয়েছিল। ফিটো মাদক পাচার সংগঠিত অপরাধের জন্য 36 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ফিটোকে একটি সাম্প্রতিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে হত্যার সঙ্গে যুক্ত করা হয়েছে। গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভেলা ভেসেন্সিও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভেলা ভেসেন্সিও গত অগস্টে দেশটির রাজধানী কুইটোতে নিহত হন। তার মৃত্যুর কয়েকদিন আগে ভেলা ভেসেন্সিও বলেছিলেন যে তিনি এবং তার দল ফিটো এবং লস চোনেরোসের কাছ থেকে হুমকি পেয়েছেন। হত্যার 3 দিন পর ফিটোকে লা রোকার সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে পাঠানো হয়। ভারত মালদ্বীপের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে যা বলল বেজিং।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের জেরে ব্যাপক বাহাসে ছড়িয়ে পড়া ভারত ও মালদ্বীপকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। সেই সঙ্গে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ না করতে মালদ্বীপকে পরামর্শ দিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সোমবার তার সম্পাদকীয় কলামে এ সম্পর্কে বলেছে, চীন সবসময় মালদ্বীপকে তার সমপর্যায়ের অংশীদার মনে করে এবং মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে। একই সঙ্গে মালদ্বীপ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও শ্রদ্ধা করে বেইজিং এবং নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ভালো রাখা যে মালদ্বীপের জন্য জরুরি সে সম্পর্কেও বেইজিং সম্পূর্ণ অবগত। বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের ভারতের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু বেইজিং কখনো মালদ্বীপকে টেনে আনবে না। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, মালদ্বীপ কিংবা ভারত কোনো দেশকেই চীন অবন্ধু সুলভ কিংবা হুমকি বলে মনে করে না। পরন্তু বেইজিং চায় চীন ভারত ও মালদ্বীপের সমন্বয়ে দক্ষিণ এশিয়ায় একটি ত্রিপাক্ষিক জোট করতে। তবে এক্ষেত্রে নয়াদিল্লিকে মুক্ত মানসিকতা দিয়ে বিষয়টি বিবেচনা করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে চীনের সহযোগিতামূলক সম্পর্ক একেবারে তুচ্ছ পর্যায়ে। সোমবার কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে বেইজিং সফরে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুপ, যিনি ভারত বিরোধী চীন খেসা রাজনীতিবিদ হিসেবেই নিজ দেশে পরিচিত। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পরপরই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার উপকূলবর্তী লাক্ষাদ্বীপে বেড়াতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভ্রমণের কিছু ছবি শেয়ার করেন তিনি। যুদ্ধের মধ্যেই জার্মানিতে বিলাসবহুল প্রাসাদ কিনলেন কিয়েভের মেয়র। দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু এমন সময় জার্মানিতে বিলাসবহুল প্রাসাদ কিনেছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো। তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। জার্মানির হামবুর্গে অবস্থিত এই প্রাসাদের মূল্য ১ বিলিয়ন রিফনিয়াস বা ৬ মিলিয়ন ডলার। এই ক্রয়ের বিষয়টি ভিটালির ট্যাক্স রিটার্ন নথিতেও উল্লেখ করা হয়েছে। ওই নথিতে বলা হয় ২০২৩ সালের ২০শে ডিসেম্বর ওই প্রাসাদটি কেনেন ভিটালি। এর আকার ৭৫০ স্কোয়ার মিটার। রাজনীতিতে আসার আগে পেশাদার বক্সার ছিলেন ভিটালি। তিনি একাধিক হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তার ক্যারিয়ারে। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত হেভিওয়েট বক্সিং এর আলোচিত নাম ছিলেন তিনি এবং তার ছোট ভাই ভ্লাদিমির। ২০১৪ সালেই কিয়েভের মেয়র হন তিনি। তিনি জীবনের প্রায় ১৩ বছর জার্মানিতে ছিলেন। ইউক্রেন ইউরোপের সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর থেকে ১০০ বিলিয়ন ডলার পায় ইউক্রেন। এমন প্রেক্ষাপটে নতুন করে দেশটির নেতাদের দুর্নীতির বিষয়টি আলোচনায় আসতে থাকে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনকে দেওয়া অর্থের হিসাব চাইতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে চলেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।